ए मेरे वतन के लोगों, जरा आँखों में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। आगामीकाल স্বাধীনতার 75তম বর্ষ। এই দিনটিকে আমরা প্রত্যেক ভারতবাসী প্রতি বছর খুব শ্রদ্ধার সাথে পালন করি, এবারও তাই করব আমরা সবাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আজকের ভিডিওটা আপনারা প্লিজ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি দুটো খুব ছোট্ট এবং সাধারণ ঘরোয়া মেনু তৈরি করেছি শুধুমাত্র ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করার জন্য। তো চলুন দেখে নিই আজকে আমি কী রেসিপি করতে যাচ্ছি এবং কেমন করে সেগুলো করছি। শুরু করছি আজকে রেসিপি। এখানে 500 গ্রাম মিষ্টি কুমড়ো আমি লম্বা লম্বা করে একটু চিকন করে কেটে নিয়েছি। নিয়েছি 2 চামচ নারকেল কোড়া, নিয়েছি কালো জিরে, তেজপাতা এবং কাঁচা লঙ্কা, নিয়েছি সামান্য 1/2 চামচেরও কম আদা বাটা। প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিয়েছি, তেলটা একটু ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম। দিয়ে দিলাম ফোড়ন, কালো জিরে, কাঁচা লঙ্কা এবং তেজপাতা। ফোড়নটা ভালোভাবে পুড়ে গেলে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলোকে কড়াইয়ের মধ্যে। এখন মিষ্টি কুমড়োগুলোকে একটু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গোটা ছোলা, সামান্য পরিমাণ দিলাম, একটু দিলে ছোলা ভেজাটা দিলে খেতে একটু ভালো লাগে। এবারে আমি আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। লবণ এখন দেব না, লবণ এখন দিলে পরে একদম গলে যাবে। দিয়ে দিলাম আদা বাটা, এবার আদা দিয়ে খুব ভালোভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। লবণ আগে দিলে বেশি গলে গেলে কিন্তু তখন ভাজাটা ভালো হবে না, যার জন্য লবণটাকে আমি আগে দিলাম না, আমি লবণটা পরে দেব। আদা বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দিলাম নারকেল কোড়া। এবার এই নারকেল কোড়া দিয়ে আমি আরও 2 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন ছোট্ট বাটিতে 1/2 বাটিরও কম, একটু মানে 2 থেকে 3 টেবিল চামচ জল আমি দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন ঢাকা দিয়ে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখে কিন্তু এখন ঢাকাটা দিয়ে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে এবং জলটা একদমই নেই। এখন আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে একটা মন্ড মতো তৈরি করে নেব। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, আমার মিষ্টি কুমড়োটা খুব মিষ্টি ছিল যার জন্য আমি চিনি দিইনি। যদি আপনাদের মিষ্টি কুমড়ো মিষ্টি না থাকে তাহলে একটু সামান্য চিনি দেবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আজকে মিষ্টি কুমড়োর ঘন্ট। নিরামিষ ভাতের সাথে, গরম ভাতের সাথে নিরামিষ রেসিপি ভীষণ ভালো লাগবে। এবারে আমি চলে আসছি পরবর্তী রেসিপি, যেটা হলো পালং শাকের ঘন্ট। এখানে আমি 250 গ্রাম পালং একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি সামান্য 1/2 চামচের কম আদা বাটা, একটা ছোট্ট মাপের বেগুনকে একটু লম্বা লম্বা করে চিকন করে কেটে রেখেছি, 5টা কলাইয়ের ডালের বড়ি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা এবং 1টা ছোট্ট আলু লম্বা করে চিকন করে কেটে রেখেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন। অনেকে কিন্তু জিরে ফোড়ন দেয়, কিন্তু 5 ফোড়নেরও একটা অন্যরকম টেস্ট বা ফ্লেভার আছে, সেই জন্য আমি 5 ফোড়নটাই বেশি ব্যবহার করি। এবারে দেখুন 5 ফোড়নটা পুড়ে গেলে আমি বড়িগুলোকে একটু সামান্য জলে ধুয়ে দিলাম। বড়ি যদি সামান্য একটু জলে ধুয়ে দিয়ে দেন
তাহলে কিন্তু দেখবেন বড়িগুলো কিন্তু তেলটাকে অ্যাবজর্ব করে নেবে না এবং বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। এখন বড়িগুলোকে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব। বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা আলু টুকরোগুলোকে। এখন আলু দিয়ে আমি 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আগেই দিবেন ফোড়নে, প্রথমে দিলে একটু যে ঝাঁজটা বের হয় সেটা একটু সমস্যা হয় বলে আমি কাঁচা লঙ্কাটাকে একটু পরে দিলাম। এবারে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে। বেগুন দিয়েও আমি এখন আরও 2 থেকে 3 মিনিট মতো সব উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নেব। আপনারা এখানে বড়িগুলোকে কিন্তু ভেঙেও দিতে পারেন একটু, আমি পরে একটু সামান্য ভেঙে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ। যদি মূলো থাকে ঘরে আপনারা কিন্তু এতে একটু মূলোও দিতে পারেন, তাতে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর লাগবে। খুব সামান্য পরিমাণ, সেটা খুব বেশি নয়। ভালোভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা। এখন এই আদা বাটা দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আবারও আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পরে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা পালং শাকগুলোকে। ভালোভাবে এখন পালং শাকের সাথে সব উপকরণগুলোকে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পরে এখন আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন পালং শাক থেকে একটু জল বেরিয়েছে এবং পালং শাকটা গলে কিন্তু একদম একটুখানি হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে পরে কিন্তু ভাজার আগেও ভেঙে ভাজতে পারেন বা ভাজার পরেও কিন্তু ভেঙে নিতে পারেন। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করব, যে জলটুকু আছে সেটা সম্পূর্ণ একদম শুকিয়ে নেব। খুব সাধারণ রেসিপি, খুব সাধারণভাবেই তৈরি করলাম আজকে। এই পতাকা সাজানোর জন্যই আমি এই দুটো রেসিপিকে বেছে নিয়েছি। ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন আরও একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে পালং শাকের ঘণ্ট। এখন আমি সুন্দর করে সাজিয়ে নেব পতাকা। বন্দে মাতরম, জয় হিন্দ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমাদের স্বাধীন দেশে আমরা যতদিন বেঁচে থাকব সবাই যেন এই দিনটাকে খুব সুন্দরভাবে পালন করতে পারি। এই বলে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে আবার আসব। যদি ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ। বন্দে মাতরম।